আগামীতে দেশ পরিচালনা করবে বিএনপি, তাই অঙ্গ সংগঠনের দক্ষ নেতৃত্বের দরকার, কৃষক দলের বর্ধিত সভায় বক্তারা। নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের জাতীয়তাবাদী কৃষক দল জেলা শাখার বর্ধিত সভায় আগামীতে দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ বিএনপি দেশ পরিচালনা করবে আশা প্রকাশ করেন বক্তারা। নাটোরের 7টি উপজেলার কৃষক দলের সকল পর্যায়ে স্বচ্ছ এবং সৎ ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন। শনিবার 12 অক্টোবর দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলা শাখার আয়োজনে এক বর্ধিত সভায় এই আহ্বান জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক রমন আলী সহ কৃষক দলের নাটোর জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। শিলা আক্তার, টেক্স রিপোর্ট, চ্যানেল এ নিউজ। সভাপতি, আসসালামু আলাইকুম। সংগঠিত আমরা শেষ হচ্ছে, আসসালামু আলাইকুম। কৃষক দল নাটোর জেলা শাখা বর্ধিত সভার সম্মানিত শাহাবুদ্দিন সাহু ভাই, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী, আমার বক্তব্য হলো আমি শুনে যাব আমার কথা। আমাদের নাটোরকে সময় নিচ্ছে একটু বেশি, যারা আমরা 9 জন গেছিলাম, আমার বাবলু ভাই এবং ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন, ডক্টর সন্তোষ হাসান ভাই, আপনারা সহযোগিতা করবেন, আমরা আমাদেরকে ডাকবেন। আমরা কথা বলছি, দুল ভাই আমাদের নির্দেশ দিছেই, দেওয়ান ভাই বলুন 10টা কাজ আমাদের অনেক আছে, গ্যাপ আছে, যেমন সহযোগিতা নেবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। টাকা বলি একটা ভরসা দিয়ে তার কথা বলি, সাহেব হাসান আসা যায় না, এরকম একটা দিন সৃষ্টি করো, কৃষক তো দেখাই দাও না আজকে, যেটা মূল উদ্দেশ্য সভাপতি সাহেব বলছে তোমার রোল কত, দুই বলছে তোমার রোল, তাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন, এরপরে কথা বলো, আমি আমার স্কুলের কথা বললো, বাবা ছাত্র সংখ্যা কত, পার্লার মধ্যে দুই, তবে একটা কথা ধরে নিতে পারে কি বলে আহ্বায়ক যে দায়িত্ব পাইছে, আগামী দিনে হবে, আমরা তো সহযোগিতা করি, আমরা গিয়ে সেই ইউনিয়নে তাদেরকে সঙ্গে নিই।